কিছুক্ষণ আগেই ঘটল এক ভয়ানক মর্মান্তিক ভূমিকম্প তীব্র শক্তিশালী এই ভূমিকম্পে কাঁপলো বেশ কয়েকটি এলাকা বিভিন্ন এলাকায় বিশাল ফাটল মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পঁয়তাল্লিশ হাজার প্রচুর বাড়ি ধসে পড়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কে রীতিমতো ছোটাছুটি দিশে হারা এলাকাবাসী তবে ভয়ঙ্কর এই ভূমিকম্পটি কখন ঘটেছে কোথায় ঘটেছে কোন এলাকায় ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কতজন আহত এবং নিহত হয়েছেন এই ভূমিকম্পের ফলে কি জানা যাচ্ছে কি বলছেন সেখানকার প্রশাসন জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ট্রমা কাটেনি এখনও তারই মধ্যে তুরস্কে আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে শনিবার মধ্য তুর্কি অঞ্চলে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয় ইউরোপীয় ভূমধ্য সাগরীয় সেন্টার অনুসারে ভূমিকম্পটি দশ কিলোমিটার বা ছয় দশমিক দুই এক মাইল গভীরতায় ছিল তবে ভূমিকম্পের পর কোনো সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তুরস্ক ও সিরিয়ার সাম্প্রতিক ভূমিকম্পের কারণে মৃতের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার ছাড়িয়েছে উদ্ধার কাজ চলছে মৃতের সংখ্যা বাড়ছে ভূমিকম্পে তুরস্কে প্রায় দু লক্ষ চৌষট্টি হাজার অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে গেছে এগুলিতে বসবাসকারী লাখ লাখ মানুষের মধ্যে অনেকেই নিহত বা আহত বা নিখোঁজ হয়েছেন লাখ লাখ মানুষের জীবন রক্ষা পেলেও তাদের সব কিছু শেষ এবং তারা প্রচন্ড ঠান্ডায় মৌলিক সুবিধা ছাড়া দিন কাটাচ্ছেন অস্থায়ী আশ্রয়ে বসবাস করছেন তুরস্কের ভূমিকম্প কবলিত এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং এখন ত্রাণ সামগ্রী আসছে তবে সিরিয়ার পরিস্থিতি ভয়াবহ ভূমিকম্পে সেখানকার উত্তর পশ্চিম অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ নেমে এসেছে এলাকাটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছতে দিচ্ছেন না গত ছয় ফেব্রুয়ারি উত্তর সিরিয়া এবং দক্ষিণ পশ্চিম তুরস্কে আঘাথানে দুটি বড় মাত্রার ভূমিকম্প ধ্বংসস্তূপে চাপা পড়ে এ পর্যন্ত প্রায় বিয়াল্লিশ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন লক্ষ লক্ষ অসহায় মানুষ কনকনে ঠান্ডায় গৃহহীন হয়ে পড়েছেন এই কম্পনের পর বিশ্বজুড়ে অনেকগুলি দেশ এবং স্বেচ্ছাসেবী সংস্থা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য কম্বল খাবার তাঁবু এবং ওষুধে ভরা ত্রাণ প্যাকেজ পাঠাতে শুরু করেছেন